নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব সাবু মাখা। এটা যে কোনো উপবাস ভাঙার পর খাওয়া যেতে পারে। তাহলে চলুন দেখে নিই কিভাবে মাখলে সাবু মাখাটা খেতে টেস্টি হবে। সাবু মাখা বানানোর জন্য এখানে আমি বড় দানা সাবু খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। সাবুদানাগুলো ফুলে নরম হয়ে গেছে। এবার এটা মাখার সুবিধার্থে সাবুটাকে আমি এর মধ্যে এই পাত্রে ঢেলে দেব। প্রথমে এর মধ্যে দুটো কলা দিচ্ছি। এবার এর মধ্যে মাখা সন্দেশ দিলাম। মাখা সন্দেশ দিলে সাবু মাখার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এর সাথে দিচ্ছি নারকেল কোড়া। এবার এটা ভালো করে কলাটাকে একটু চটকে নিয়ে এটা একটু মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দই। এখানে যেহেতু আমি সন্দেশ আর মিষ্টি দই ব্যবহার করছি, তাই এখানে আলাদাভাবে চিনি দিচ্ছি না। আপনারা যদি সাবু মাখাটা আর একটু মিষ্টি খেতে চান, তবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিলাম কিছু কাজু বাদাম কুচি। এবার এর মধ্যে দুধটা দিলাম। দুধটা পুরোটাই আমি একবারে দিচ্ছি না, এটা একটু মেখে নেব, তারপরে লাগলে আবার দেব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। একবার এইভাবে সাবু মাখাটা ট্রাই করে দেখবেন, অবশ্যই স্বাদ ভালোই লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তবে আজ এখানেই বিদায় নিলাম।